ভাঙা রাস্তায় ঝাঁকুনি খেলো অ্যাম্বুলেন্স, বেঁচে উঠলেন মৃত ব্যক্তি। রাস্তাঘাটে গর্তের জন্য অনেক সময়ই ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হওয়ার খবর শোনা যায়, কিন্তু অ্যাম্বুলেন্সের চাকা গর্তে পড়তেই মৃত ব্যক্তির জীবিত হয়ে ওঠার কাহিনী সত্যি অবাক করার মতো। অলৌকিক এই ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানায়। হাসপাতাল থেকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করার পর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল 80 বছরের দর্শন সিং ব্রারের মরদেহ। বাড়িতে খবর পৌঁছতেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল শেষকৃত্যে, তবে পুরো পরিস্থিতি পাল্টে যায় মাঝ রাস্তায়। হঠাৎ অ্যাম্বুলেন্সের চাকা পড়ে যায় গর্তে, এ সময় ঝাঁকুনিতে কেঁপে ওঠে সবকিছু। তখনই দর্শনের ছেলে খেয়াল করেন নড়ে উঠেছে তার বাবার হাত। প্রথমে ভেবেছিলেন চোখের ভুল, কিন্তু পাশে বসে থাকা আর এক পরিজন খেয়াল করেন যে দর্শনের শরীর নড়াচড়া করছে। এমন দেখে পরিবারের সদস্যরা দর্শনকে দ্রুত রাওয়াল নামের একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানান সত্যি ওই বৃদ্ধ বেঁচে রয়েছেন। বর্তমানে দর্শন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালটির চিকিৎসক নেত্রপাল বলেন, যখন তাকে আমাদের কাছে আনা হয়েছিল তখন তার শ্বাসকষ্ট ছিল, তার রক্তচাপ ছিল এবং হৃৎস্পন্দন চলছিল। আমরা জানি না অন্য হাসপাতালে কি ঘটেছে, তার মৃত্যুর ঘটনা একটি প্রযুক্তিগত ত্রুটি ছিল নাকি অন্য কিছু তা বলতে পারছি না। উল্লেখ্য, দর্শন সিং দীর্ঘদিন ধরেই হৃদরোগের সমস্যায় ভুগছিলেন, ভর্তি ছিলেন স্থানীয় একটি হাসপাতালে। গত বৃহস্পতিবার হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি হয়, ভেন্টিলেটরে দেওয়া হয় তাকে, কিন্তু সাড়া মেলেনি। এরপরই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।